এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাতিল করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা, জানানো হলো নতুন তারিখ। ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে বাতিল করা হলো 2021 সালে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। আগামী 1 জুনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে জানানো হবে বলে জানান। দিল্লি বোর্ডের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও কি হবে বাংলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা, এ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তা জানবো আমরা বিস্তারিত এই ভিডিওটিতে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার আগে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই একটা এখন থেকে লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। দেশের বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে বোর্ডের পরীক্ষা হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক বসেছিলেন পোখরিয়াল। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ও শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই বৈঠকের পর পোখরিয়াল জানান, পড়ুয়াদের সুস্থতার উপর থেকে সব থেকে বেশি জোর দিতে চান প্রধানমন্ত্রী। তাদের কথা ভেবেই বাতিল করা হচ্ছে দশমের বোর্ডের পরীক্ষা। দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে ক্লাস অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে রেজাল্ট ঘোষণা করা হবে, যেভাবে আগের বছর করা হয়েছিল। এবার নয়া গাইডলাইন তৈরি করে দেশের শিক্ষামন্ত্রক, বলা হয়েছে যদি কোনো পড়ুয়া তার নম্বর নিয়ে সন্তুষ্ট না হয় তাহলে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তবে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে। তবে করোনা পরিস্থিতির জেরে আপাতত সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিএসই বোর্ডের মতে কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হবে? পরিস্থিতির উপর নজর রেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, আমরা চিন্তা ভাবনা করে আগে থেকে পরীক্ষা জুন মাসে নিয়ে গিয়েছি। জীবাণুমুক্তকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত নিয়মকানুন আমরা বিভিন্ন স্তরে এ নিয়ে আলোচনাও করেছি। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের আধিকারিকরা একাধিকবার বৈঠক করেছেন। আমরা বহু আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি, ভোটের পর জুন মাসে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করব। আগে থেকে ব্যবস্থা নেওয়ার ফলে জুন মাসের মাঝামাঝি থেকে চলে গিয়েছে পরীক্ষা। পরিস্থিতির দিকে নজর রেখে শিক্ষামন্ত্রীর দাবি, যখন পরিস্থিতির উদ্ভব ঘটে তখন আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব, কারণ স্বাস্থ্য আগে। ছাত্রছাত্রীদের যাতে বছর নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের মাঝামাঝি থেকেই একটা সমাধান সূত্র বের করতে হবে। যদিও আমরা পরীক্ষা পিছিয়ে দিয়েছি আগে থেকেই, এরপরেও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসে তাহলে নিশ্চয় সংশ্লিষ্ট বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।